গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি ভাইফোঁটা, তো আজকে ভাইফোঁটারই কিছু তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, আমার ছেলের ভাইফোঁটা। তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল উঠে সব কাজটা সেরে নিয়ে তারপরে ছেলেটাকে রেডি করিয়ে নিয়ে আমাকে যেতে হবে ওদের বাড়ি। আমার যেহেতু কোনো ভাই নেই, তো সেই জন্য আমি ভাইফোঁটা করতে যাব না। তো আমার ছেলেকে এই আশেপাশের যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওরা ভাইফোঁটা দেবে। তো ওরা কাল থেকেই সবাই বলে গেছে যে কাকিমা ভাইকে যেন নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে ফোঁটা দিতে। তো সেই জন্য ওকে উঠানো উঠিয়ে সব কিছু করিয়ে রেডি করিয়ে তারপর ভাইফোঁটা দিতে নিয়ে যাব, আর তোমাদেরকে সেগুলোই দেখাবো। দেখো ওদের ছোট ছোট বাচ্চা কেমন ভাইফোঁটা দেয়, কেমন কি করে, তোমাদের কেমন লাগে। তো সেই জন্য আমি আজ সকালবেলায় উঠেছি, এখন সকাল 6টা বাজে। দেখো সবেই সূর্য উঠেছে, তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করলাম। তারপরে আমি ছেলেটাকে ডেকে রেডি হয়ে নিয়ে যাব। দেখো নিয়ে এসেছি ভাইফোঁটা দিতে, এবার দেখো শুরু হয়েছে ভাইফোঁটা। তোমার ছেলেকে দেখো, বাবু মিলে বসো একবার এদিকে তাকাবি। হ্যাঁ দাদা, মাথা ভাইকে করতে পাবি বলছে, প্রথমে মাথায় তেল দে, তারপরে চিরুনি দে। নন, তুই আমার ছেলেটাকে চিপকু গাম বানিয়ে দিলি, আমার চুলটা আচড়ালি, একটু স্টাইল করে দে। দিদিকে প্রণাম কর, ওকে প্রণাম কর, দাদা প্রণাম করবে ভাই। ভালো করে আসবে,
ছোট্ট এখন অত ধরতে গেলে চলবে না, আগের বছর রাজদীপ ছিল না? হ্যাঁ রাজদীপ প্রথম ফোটা পেল, ঠিক আছে বাবা রে দাদি দাও টাকাটা দাও, জামাটা নিতে ওকে দিই, ওকে দিতে বলো এবার আমরা বিকাল বেলায় সবাই মিলে একটু বেড়াতে বেরিয়েছি, তো সবাই একটু ঘুরতে বেরিয়েছি। দেখো তোমরা সবাই আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। বাই বাই।